নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তুমি যদি একটা টবে লঙ্কা গাছ করে থাকো বা লঙ্কা গাছ করবে ভাবছো, এবং সেই লঙ্কা গাছ থেকে যদি সারা বছর ব্যাপী তুমি লঙ্কা তুলতে পারো, প্রয়োজন মতো লঙ্কা তুমি ওখান থেকে তুলে ব্যবহার করতে পারো, তোমার থেকে খুশি বোধ হয় আর কেউ হবে না। কারণ যারা সবজি গাছ করতে চায় টবে বা ছোট্ট উঠানে, যেখানে ফাঁকা জায়গা আছে, টবের মধ্যে লঙ্কা গাছ করতে চায়, বিভিন্ন রকমের সবজি করতে চায়, সেই সবজিগুলোর মধ্যে লঙ্কা কিন্তু অন্যতম একটা জনপ্রিয় সবজি। তো আজকে আমি আমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো যে কিভাবে টবের মধ্যে লঙ্কা গাছ করতে হলে কী কী জিনিস প্রয়োজন, কী কী জিনিসের প্রয়োজন হয়, এবং সারা বছরব্যাপী বাজার থেকে আর লঙ্কা গাছ কেনার প্রয়োজন হবে না। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, একটা লঙ্কা গাছ থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পেতে পারো। এবার যদি দু তিনটে করো একইভাবে, তাহলে কিন্তু তোমার বাজারে যাওয়ার প্রয়োজন হবে না। আজকে আমি একটা লঙ্কা গাছ এনেছি বাজার থেকে। এবার তোমাদেরকে জানাবো যে আমাদের কোন ধরনের লঙ্কা গাছ কেনার দরকার, মানে আমি কোন ধরনের লঙ্কাটা কিনবো, যে গাছে দেখবো লঙ্কা হয়ে আছে। তুমি তোমার পছন্দ মতো লঙ্কা দেখে সেই লঙ্কা গাছটা সংগ্রহ করছো। লঙ্কা গাছ যখন সংগ্রহ করছো, তখন লঙ্কা দেখে তুমি বুঝতে পারলে যে আমার এই লঙ্কা গাছটা লাগবে। তো সেই সময় লঙ্কা গাছের যে সময় যে জায়গায় বসানো আছে, এখন এতে গ্রো ব্যাগ বসানো আছে, 4 ইঞ্চি গ্রো ব্যাগ আছে, যেখান থেকে তুমি লঙ্কা কিনছো সেখানে যদি টব পাওয়া যায়, যে অবস্থায় গাছটা বসানো আছে, যে ইঞ্চি টবে লঙ্কা গাছটা বসানো আছে, ধরো 4 ইঞ্চি বসানো আছে, তার থেকে একটু বড় টব নেবে, 6 ইঞ্চি টব নেবে, তাতে বসাবে, ভালো হবে সেটা। তবে তুমি 8 ইঞ্চি এবং 10 ইঞ্চিতে সরাসরি বসাতে পারো। এবার কি করবে, তোমার কাছে যদি টব না থাকে তুমি টব সংগ্রহ করতে পারো, তবে সারা বছরব্যাপী যেহেতু এটা করবে, সেহেতু তুমি লক্ষ্য রাখবে, মানে ব্যবস্থা করার চেষ্টা করবে মাটির টব যেন হয়। যদি মাটির টব না হয় প্লাস্টিক টবে করতে পারো, তবে মাটির টব সবচেয়ে ভালো হবে। চলো এবার মাটিটা কিভাবে করব আমরা দেখে নিই। লঙ্কা গাছের জন্য প্রয়োজনীয় মাটি হলো 2 ভাগ গার্ডেন সয়েল। তোমার কাছে হাতের কাছে যে ধরনের মাটি আছে সেটা 2 ভাগ নেবে, এবং তার সাথে 1 ভাগ নদীর সাদা বালি মাটিটা। বিল্ডিং তৈরি করার লাল বালিটা দেবে না, যদি সাদা বালি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এর সঙ্গে 1 ভাগ ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো পচানো গোবর অথবা 1 বছরের পুরনো পচানো পাতা পচা সার। এর সঙ্গে তুমি 1/2 ভাগ কোকোপিট দিতে পারো, যদি না থাকে দেওয়ার দরকার নেই। ধানের তুষ অথবা গুঁড়োও দিতে পারো, যদি না থাকে দেওয়ার দরকার নেই। ভার্মি কম্পোস্ট এবং ওই গার্ডেন সয়েল দিয়ে এই পরিমাণে তুমি কিন্তু মাটিটা তৈরি করে নিতে পারো। তবে 6 ইঞ্চি টবের জন্য ফসফেট 1/2 চা চামচ, 8 ইঞ্চির জন্য ফসফেট 1/2 চা চামচ, এবং 10 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ ফসফেট ভালো করে মিশিয়ে মাটিটা তৈরি করে নেবে। মাটি তৈরি করার পরে তুমি গাছটাকে প্রতিস্থাপন করবে। আমি এই গাছটাকে একটা টবে প্রতিস্থাপন করছি। যে টবে তুমি প্রতিস্থাপন করতে যাচ্ছ, সেই টবে অবশ্যই অবশ্যই করে কিন্তু ড্রেনেজ সিস্টেম হওয়া জরুরি। ড্রেনেজ সিস্টেম করতে গেলে তোমাকে আগে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ড্রেনেজ সিস্টেম কীভাবে করতে হয় সেটা তুমি দেখে নেবে, সেই অনুযায়ী ড্রেনেজ সিস্টেমটা করে তারপরে তুমি কিন্তু গাছটা লাগিও। আমি ড্রেনেজ সিস্টেম এবং অতিরিক্ত মাটি দিয়ে রেখেছি। এবার আমি গাছটা প্রতিস্থাপন করব। গাছ প্রতিস্থাপন করছি, জাস্ট আমি গাছটাকে বের করে নেব। বের করে নিয়ে জাস্ট বসিয়ে এবার কী করব, আমরা মাটিটা দিয়ে দেব। দেখো আমি মাটিটা দিয়ে দিলাম, এই যে মাটিটা, এই মাটিটা চেপে চেপে দেবো। এটা কিন্তু করতে হবে, কারণ মাটির মধ্যে থাকা এয়ারটা কিন্তু তোমাকে বের করে দিতে হবে। যাই হোক, আমি মাটিটা দিয়ে গাছটা প্রতিস্থাপন করার একদম শেষ অবস্থায় এই গাছটাকে আমি জল দিয়ে ভরপুর দিয়ে একদম প্রতিস্থাপনটা শেষ করে দিলাম। তোমাকে এখানে একটা কথা বলি, জল ভালোবাসুক আর না ভালোবাসুক, যে গাছ হোক না কেন, প্রতিস্থাপন করার পরে একেবারে ভালো করে জল ঢেলে দেবে। এবার একটা কথা বলি, যদি দেখো গাছের মধ্যে লঙ্কা থাকে, লঙ্কা হয়ে থাকে, অবশ্যই লঙ্কা থাকবে, সেই সময় তুমি কাঁচি দিয়ে লঙ্কাগুলো কিন্তু কেটে ফেলবে। একদম লঙ্কাগুলো কেটে ফেলে তুমি যেটা করবে সেটা দেখে নেবে প্রথমে, যে এই গাছে কোনোরকম পাতাগুলো কোঁকড়ানো আছে কিনা। যদি পোকায় আক্রান্ত হয়ে কোঁকড়ানো থাকে, তাহলে কাকা বলে একটা জৈব কীটনাশক পাওয়া যায়, সেটা 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। যদি না থাকে ইমিডিয়েট ক্লোরোপিড দিতে পারো, ইমিডিয়েট ক্লোরোপিড 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। আর যদি এটাও না থাকে তাহলে রোগর
টাফগড় রোগর প্লাস এই যে ডাইমিথার 30% এই কম্পোজিশনের এটা কিন্তু তুমি সমস্ত জায়গায় পেয়ে যাবে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে স্প্রে করে দিবে স্প্রে করে দেওয়ার পরে তুমি কিন্তু 3 দিন ছায়াতে রেখে দেবে 3 দিন ছায়াতে রাখার পর তুমি ফুল সানলাইটে নিয়ে আসবে ফুল সানলাইট নিয়ে আসার পরে তোমাকে জাস্ট যেটা করতে হবে সেটা হলো প্রথমে গাছটাকে একটু স্প্রে করে দেবে স্প্রে করার পরে যখন দেখছো গাছের পাতাগুলো জলগুলো শুকিয়ে গিয়েছে তারপরে মিরাকুলান এই মিরাকুলান একটা গ্রোথ রেগুলেটর 1 লিটার জলে 30 ফোঁটা ভালো করে ঝাঁকিয়ে নেবে নিয়ে জাস্ট স্প্রে করে দেবে স্প্রে করে দিলে স্প্রে করার পরে ওইরকমই থাকবে যেদিন প্রতিস্থাপন করলে মানে আজকে প্রতিস্থাপন করলে আজকের প্রতিস্থাপন করার ঠিক 10 দিন বাদে একটা পাতলা খোলের জল দেবে এটা 10 দিন অন্তর অন্তর করতে হবে যদি তুমি এই খোলের জল বা খোলের পচা বা এর সঙ্গে যেগুলো দিতে হয় মানে 6 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ ফসফেট 8 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ ফসফেট এবং 10 ইঞ্চির জন্য 1 চা চামচ ফসফেট এবং এর সঙ্গে সঙ্গে পটাশও মেশাতে হবে ভালো করে মেশাতে হবে এবং মাসে মাসে তোমাকে 3 বার মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করতে হবে যদি তুমি এই সমস্ত করতে না চাও তোমার কাছে এই ধরনের খাবারগুলো যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমার কাছে আমার তৈরি একটা সার আছে যেটার নাম স্পেশাল ব্লেন ফার্টিলাইজার তুমি সমস্ত গাছে প্রত্যেক মাসে একবার 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো 8 ইঞ্চির জন্য 1 মুঠোর একটু কম এবং 6 ইঞ্চির জন্য হাফ মুঠো চারিদিকে ছড়িয়ে দেবে জাস্ট জল দিয়ে দেবে এর মধ্যে একটা দামি মাইক্রোনিউট্রিয়েন্টস মেশানো আছে যার জন্য তোমাকে আলাদা করে মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়ার কোনো দরকার পড়বে যাদের সময় নেই বা যারা জোগাড় করতে পারছো না অবশ্যই অবশ্যই করে তোমরা এই সারটা ইউজ করতে পারো কিভাবে পাবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ তোমরা যোগাযোগ করো আমি সেখানে তোমাদের দামের কথা বলে দেবো তোমরা সেখান থেকে নিতে পারো আর যারা যারা এই সারটা যাদের কাছে নেই তারা কিন্তু ঠিক এভাবে খোলের জল ফসফেট এবং পটাশ দিতে হবে তোমাকে প্রত্যেক মাসে একবার করে যাই হোক অবশ্য খোলের জলটা তোমাকে 10 দিন অন্তর অন্তর দিতে হবে এবার আসবো গাছের পোকামাকড়ের কথা দেখো লঙ্কা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা কুঁকড়ে যায় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় এখানে যেটা করতে হবে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর তুমি যদি কাকা 1 ml স্প্রে করো অথবা ইমিডিয়েট রুপিড প্রত্যেক 7 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে ভালো করে স্প্রে করো তাহলে কিন্তু এই গাছটা সুন্দর থাকবে আর যেটা বললাম যাদের কাছে ওই খাবারটা নেই আমার তৈরি স্পেশাল ব্লেন ফার্টিলাইজারটা নেই তাহলে কিন্তু তোমাকে মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করতে হবে অথবা তুমি যেটা হবে মাইক্রোনিউট্রিয়েন্টস তুমি যদি ডাস্ট পাও 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে এবং 1 লিটার জলে যদি লিকুইড হয় 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে ব্যাস এটুকুই করো এটুকু করলে তুমি তোমার গাছটাতে প্রচুর পরিমাণে লঙ্কা পাবে জাস্ট এটা করো এটা করার পরে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই করে মালিতে পুরো ডিটেলসটা দিয়ে পোস্ট করো আমি অবশ্যই করে হেল্প করার চেষ্টা করব বন্ধুরা এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই খুব ভালো থেকো খুব মজা করো নমস্কার